আসলে পৃথিবীর ভিতরে যে কত রকমের প্রাণী আছে তা আমরা নিজের চোখে না দেখলে কোনোদিন প্রমাণ করতে পারবো না। তো প্রাণী জগৎ একটি বড়ই বিচিত্র তাদের জীবনযাত্রা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পোকা, আসলে সেটা মাকড়সার মতো দেখতে, যেটা খোলস বদল হয়েছে। এটা এটা আসলে একটা তার সবুজ পাতার ভিতরে যে সে একটা আশ্রয় করতেছে। আসলে এই প্রাণীটা খুবই অদ্ভুত এবং বিচিত্র তাদের জীবন দশা। সাধারণত তারা এই কয়েকবার তাদের জীবনচক্রে এইভাবে খোলস বদল করে থাকে। সাধারণত এটি দেখতে একটুখানি গান্ধি পোকার মতো দেখা যায়, আবার মাকড়সার মতো। আসলে তাদের যে চোখের ওপরে দুটো লেজ, লেজের মতো, আসলে লেজ না, সেটা সেটা হলো তাদের যে খাদ্য আহরণের যে তরঙ্গ হিসেবে ব্যবহার করে সেটা তারা ব্যবহার করতেছে। আর এখানে মূলত এই খোলস বদলের সময় তারা অনেক দুর্বল থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সাদা রঙের, এবং তারা অনেকটাই দুর্বল থাকে যে তাদের এই যে খোলসটা, এই যে দেখেন এই খোলসটা থেকে সে বার হচ্ছে। এই খোলসটা খুবই বিচিত্র রকমের, যার কারণে আমরা দেখতে পাচ্ছি খোলসটা আসলে কীরকম শুকনো টাইপের। এটা আসলে শুষ্ক একটা আস্তরণ যেটা আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে ছিল। এই যে এখন সে সাদা বিশিষ্ট একটি আস্তরণ নিয়ে এখন সে খোলস বদল করেছে। এই যে এখন সাদা দেখতে পাচ্ছি, সে এতটা দুর্বল যে হাঁটতে এবং নড়াচড়া করতে পারতেছে না। তার কারণ সে মাত্র একটি খোলস থেকে নতুন খোলসে রূপান্তরিত হইতেছে এবং কি হচ্ছে, যার কারণে সে অনেকটাই দুর্বল। সে হাঁটা চলা করতে পারে না, এবং কি দেখা যায় তার জীবন দশা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা আসলে প্রকৃতির যে একটা খেলা, কিংবা প্রকৃতির যে প্রাণী কিংবা জীবজগতের যে পোকামাকড়ের একটি জীবনচক্র, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো মজার বিষয় হলো এই খোলসটা, এই যে এই খোলসটা আসলে তার জীবনের ভিতরে কিভাবে মানে আসছিল সেটা একটা ভাবনীয় বিষয়। তো আসলে এই খোলস বদলের পরে এই এই যে এটা দেখলাম, তো এটার মতোই এই পোকাটা, তো এটা আর ওইটার প্রায় সেম একই রকম। তো এটাও অনেক সুন্দর একটা ঝাঁঝালো রঙের একটা পোকা। তো আসলে প্রকৃতির যে বিচিত্রময় পোকামাকড় সেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক ভালো একটা প্রাকৃতিক সৌন্দর্য এই খেলায় ভরপুর এই বসুন্ধরা। তো সব মিলিয়ে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশ রয়েছে বিচিত্র রকমের পোকা। আর আপনাদের কাছে আশা করি আমার এই প্রত্যেকটা ভিডিও যেটা গ্রাম থেকে আমি করতেছি, তো আপনাদের যদি আসলে ভালো লাগে থাকে এবং কি মনে ধরে, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের পাশে আমি সবসময় আছি, এবং ভবিষ্যতে আশা আমার ভালো কিছু করে দেখানো আপনাদের জন্য। তো সবাই সবাই যা ভালো কিছু করে দেখানোর জন্য, তো আমি আপাতত আমার মোবাইলটি দিয়েই আমি এই ভিডিওগুলো করে থাকি। তো আমি চাই এর চেয়ে আরও ভালো কিছু, যেটা প্রকৃতির আল্লাহ প্রদত্ত যেটি আছে সেটি ভালো করে আপনাদের মাঝে দেখানোর জন্য, এবং কি আপনাদের যেন ভালো লাগে ওইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, যেন আমি ভালো কিছু করে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।